ভিউয়ার্স কেমন আছেন সবাই? ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বড় সড়ো কোনো একটা চাকরির খবর দিতে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বাংলাদেশে বিভিন্ন জেলায় কয়েক হাজার পদে নিয়োগ হয়েছে বা সামনে হবে, সে বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো এবং কীভাবে আবেদনটা করতে পারবেন, কোন কোন জেলা আবেদন করতে পারবেন এবং যে সমস্ত জেলা এখনও বিজ্ঞপ্তি পাননি তারা কীভাবে আবেদন বিজ্ঞপ্তি বের করবেন, সব বিষয়ে নিয়ে বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি যে ওয়েবসাইটটা আছি সেটা টেলিটকের একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট জবে 543টি পদের জন্য খালি আছে। খালি থাকা পদে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে বেশ কতগুলো অপশান আসবে, সবগুলো পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে হওয়াতে যদি আমি যে কোনো একটাই যাই, যে কোনো একটাই গেলে এখানে দেখাচ্ছে, দেখেন এটা হবিগঞ্জ জেলার জন্য, বেশ কতগুলো পদের জন্য এখানে সার্কুলার রয়েছে। আপনারা সার্কুলারটা ডাউনলোড করে দেখতে পারবেন এবং এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। লিঙ্কে যাওয়ার পর যদি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করি তাহলে সার্কুলারটা ডাউনলোড হবে, এইটা না, প্রথমটাই হবে হয়তো। ওপেন করার পর এখানে দেখেন বেশ কতগুলো পদ আছে, পরিবার পরিকল্পনা সহকারী এখানে 3 জন নিবে, পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16 এখানে 6 জন নিবে, এভাবে বেশ কতগুলো পদ আছে এখানে উপজেলা ইউনিয়নের নাম দিয়ে সমস্ত সার্কুলারগুলো আছে। এরপরে আবার যদি যাই, যেহেতু আমি অনেক সার্কুলার কথাই কিন্তু আপনাদের বলেছি, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন হবিগঞ্জ জেলার জন্য যেগুলো দেখিয়েছি সেগুলো তো গেল। এরপরে আসেন এখানে পটুয়াখালী জেলার জন্য, পটুয়াখালী জেলার জন্য বেশ কতগুলো আছে, সে সার্কুলারগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং এটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন লিঙ্ক প্রত্যেকটা সার্কুলারের নিচে দেওয়া আছে। এরপরে যদি আপনি যান যশোরেও কিছু সার্কুলার আছে, বেশ কতগুলো, বেশ অনেকগুলো পদে। এভাবে প্রায় সমস্ত বাংলাদেশে পর্যায়ক্রমে সার্কুলার হবে, যে সার্কুলারগুলো অনলাইনে দেখতে হবে এবং অনলাইনে করতে পারবেন। আপনার জেলায় কোনো সার্কুলার হয়েছে কিনা সেটা কীভাবে জানবেন সেটাও আপনাদের জানা উচিত, কারণ আমি বলেছি সমস্ত জেলার পর্যায়ক্রমে অবশ্যই আপনাদেরকে সেটাও জানানো উচিত, কেননা এখানে যে জবগুলো লাইভ হবে শুধু সেইগুলোই পাবেন আপনারা দেখতে, আর যেগুলো লাইভ হবে না সেগুলো এখনও এখানে শো করবে না, আর যেগুলো এর পরবর্তীতে আসবে সেগুলো কীভাবে বের করবেন বা আপনার জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কোনো সার্কুলার আছে কিনা সেটা কীভাবে বের করবেন বা আপকামিং কোনো সার্কুলার আছে কিনা সেটা কীভাবে বের করবেন, তো সেটা আমি এখন দেখাবো। এর জন্য আমি ব্রাউজারগুলো কেটে দিই। ধরুন আমার জেলা খুলনা, আমি খুলনা জেলার জন্য সার্কুলার দেখব, তার জন্য আমি এখানে লিখব dgfp.khulna.gov.bd। লেখার পর এখানে দেখুন এফপিও খুলনা পরিবার পরিকল্পনা এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি, বা যদি না থাকে তাহলে চাকরিতে যে কোনো একটা আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, পেজ আসার পর আপনার সার্কুলারটা আপনার ডাউনলোড হবে, যেহেতু ওইগুলো কিন্তু লাইভ জব, আপনাদেরকে আমি যেটা দেখিয়েছি এই যে লাইভ দেখাচ্ছে, আর এগুলো কিন্তু লাইভ না, এখনও লাইভ হয়ে পারেনি। এগুলোর আবেদন কবে শুরু হবে সেটা দেখো, একটু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার 17 তারিখে সার্কুলার প্রকাশ হয়েছে আর আবেদন শুরুর তারিখ হচ্ছে 24-8 থেকে, তার মানে এখনও শুরু হয়নি। যেগুলো শুরু হয়নি সেগুলো সাধারণত টেলিটকের ওয়েবসাইটে যায় না, এজন্য যদি আপনার জেলায় সার্কুলার আছে কিনা সেটা এভাবে বের করতে পারবেন। আমি দেখানোর পর আপনি যদি অন্য অন্য জেলা হয় শুধু এফপিও লিখে আপনার জেলা শুধুমাত্র এটুক চেঞ্জ করবেন, আপনার জেলার নাম দিয়ে এফ, তার আগে শুধু এফপিও ডট দিয়ে আপনি আপনার সার্কুলারগুলো দেখে নিতে পারবেন এবং এই সার্কুলার বিস্তারিত সম্পূর্ণ সার্কুলারের ভিতরে পাবেন। আপনি আর যে ইউনিয়ন বা আপনার যে ওয়ার্ল্ড সেখানে আপনার জন্য কোনো পদ আছে কিনা সেটাও দেখতে পারবেন। ধরুন এখানে পরিবার পরিকল্পনা সহকারী গ্রেড 17 শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে 71টি পদ আছে, যেমন ধরুন কয়রা আমাদি এখানে শুধুমাত্র একটি পদ আছে,
শুধুমাত্র এই এলাকার লোকজনগুলোর আবেদন করতে পারবে। ইউনিয়নের লোক হলেও এই কয় এলাকার লোক বাদে কিন্তু আবেদন করতে পারবে না। এই জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় দেখে শুনে বুঝে করবেন, যাতে করে পরবর্তী ঝামেলা পোহাতে না হয় এবং আপনার ওয়ার্ড বা আপনার এলাকায় যদি না হয় তাহলে করার দরকার নেই, কারণ কি এলাকার বাইরের লোক নেবে না। যে ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হতে যে যে ওয়ার্ডের লোক সেভাবেই তাকে নিয়োগ দেওয়া হবে। আর এর বেতন গ্রেড হচ্ছে 17 গ্রেড, 9,000 টাকার স্কেল, এবং এটা শুধুমাত্র পরিবার পরিকল্পনা সহকারী 17 গ্রেড, আর পরিবার পরিকল্পনা পরিদর্শক 16 গ্রেড, এটা পুরুষদের জন্য। এটাও যদি দেখতেছেন সবগুলো এখানে দেখে নিতে পারবেন। আর আবেদনের প্রসেসের জন্য একেবারে নিচে চলে যেতে হবে, নিচে যে যেগুলো এখানে বলা আছে এগুলো দেখতে পারবেন। 18 থেকে 30 বছর, তবে সরকার নির্দেশনা অনুযায়ী কিন্তু বয়স শিথিল করা হয়েছে, 25/3/2020 তারিখের বয়স ধরা হবে। তার মানে আপনার বয়স যদি ওভারও হয়ে যায় 30-এর, তাও যদি 25/3/2020-এর ভেতরে আপনার বয়স 30 বছরের ভিতরে থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফি 112 টাকা এবং 56 টাকা, দুইটা পদের জন্য আলাদা আলাদা ফি। পরিদর্শকের জন্য 112 টাকা করে এবং সহকারীর জন্য, পরিবার পরিকল্পনা সহকারীর জন্য 112 টাকা, এখানে যেটা দেওয়া আছে 2-3 নং পদের জন্য। এছাড়াও কিন্তু বেশ কিছু আয়া নিয়োগ করা হবে প্রত্যেকটা জেলায়, আপনারা দেখে নেবেন সার্কুলারগুলো যে আপনার জেলাতে আয়া কোনো নিয়োগ হবে কি না। আয়া যদি নিয়োগ হয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন যে আয়া কতজন আছে, আর আয়া সবাই আবেদন করতে পারবে। আয়া পদে খুলনা জেলা যে সমস্ত বা যে জেলারই হোক না কেন, সে যে জেলারই বাসিন্দা হোক না কেন, সে সমস্ত জেলার লোকজন স্থায়ীভাবে বসবাসরত তারা এই জেলায় এই আয়া পদের জন্য আবেদন করতে পারবে। 3টা পদে, প্রত্যেকটা জেলায় 3টা পদের জন্য আবেদন হবে, এবং জেলা ওয়ারে নিয়োগ বা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক নিয়োগ হতে অবশ্যই আপনার নিজস্ব জেলার ওয়েবসাইট বা নিজস্ব উপজেলা পরিবার পরিকল্পনার ওয়েবসাইটে সার্কুলারগুলো দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওতে আপনাদের সার্কুলার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি, কীভাবে আবেদন করতে হয় এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তার জন্য আবেদন করার প্রসেস আমি দেখালাম না, আপনারা সেই ভিডিওগুলোও দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।